হরিয়ে সঙ্গদশ শূন্য দীক্ষিতা দীক্ষিত যদি তব নাম গায়, মানুষে আদর করিব তাহারে জানি নিজ জনতায়। ভালো মন্দ বিচার তত্ত্ব সিদ্ধান্ত বোঝেনি, শেখেনি, শোনেনি, এমন লোক যদি তোমার মঠ মন্দিরে আশ্রমে যদি যাতায়াত করে তাকে আদর যত্ন করবে, যাতে সে সাধন ভজন জিনিসটা বুঝবার চেষ্টা করে, এ পথে অগ্রসর হয়। দীক্ষিত অদীক্ষিত দুটোই বলা আছে, তার সঙ্গে এইরকম ব্যবহার চাই। দীক্ষিত হইয়া ভজে তু অপদ তাহারে প্রণতি করি, যিনি দীক্ষিত হয়ে যিনি সাধন ভজনে প্রবৃত্ত হয়েছেন, অর্থাৎ আমার সতীর্থ, আমার গুরু ভাই ইত্যাদি, তাহারে প্রণতি করি। সেখানে পরস্পরের প্রতি প্রণতি দণ্ডবান্নতি ব্যবহার থাকবে।